Welcome to SmartEdu. SmartEdu software is a digital school management and college management system. তো আমি আজকে দেখাবো কিভাবে SmartEdu software ব্যবহার করে guardian অথবা student কিভাবে homework জমা দিবে তার institute এ। এই tutorialটা বানাচ্ছি mobile থেকে mobile viewer যারা তাদের জন্য। আপনাদের যে institute এর app থাকবে অথবা URL দেওয়া হবে আপনাদের mobile আপনার institute থেকে আপনাদের mobile browser এ যে গুগল ক্রোম প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারেন। প্লে স্টোরে গিয়ে জাস্ট গুগল ক্রোম সার্চ করলে পেয়ে যাবেন। আমার অলরেডি আছে, তাই এখানে ওপেন এন্ড আনইনস্টল দেখাচ্ছে। সো আমরা প্রথমে তাদের ওয়েবসাইটে যাব, তাদের প্রসেসটা আপনাকে দেখাচ্ছি। jis.edu.bd আমরা জাহানারা ইসরায়েল স্কুল অ্যান্ড কলেজের ওয়েবসাইটটা ভিজিট করলাম। দেখেন এখানে উপর দিকে একটা বাটন আছে যেটা হচ্ছে অনলাইন ক্লাস পোর্টাল। আপনি ওয়েবসাইটে আরও তথ্য পাবেন, সেক্ষেত্রে আপনি জাস্ট অনলাইন ক্লাস পোর্টালে ক্লিক করবেন, আপনার এটা রিডাইরেক্ট হয়ে আপনার সফটওয়্যারে নিয়ে আসবে। আপনার প্রতিষ্ঠান থেকে যে ইউজার আইডি অ্যান্ড পাসওয়ার্ডটা দেওয়া হয়েছে, আপনি জাস্ট ইউজার আইডি, প্যারেন্টস অথবা স্টুডেন্ট যেই হোক ইউজার আইডি ব্যবহার করে এবং পাসওয়ার্ড ব্যবহার করে লগ ইন করতে পারবেন। ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড ফিল্ড আপ করার পরে আপনি জাস্ট স্মার্ট অ্যাক্সেসে ক্লিক করবেন। স্মার্ট অ্যাক্সেসে ক্লিক করলে আপনার আইডি পাসওয়ার্ডটা অ্যানালাইসিস করে আপনাকে ড্যাশবোর্ডে নিয়ে আসবে। যে এরকম আপনি একটা ড্যাশবোর্ড দেখতে পাবেন যেখানে হচ্ছে আপনার যে যে চাইল্ড বা যে আপনার যে ছেলে অথবা মেয়ে ওই ইনস্টিটিউটে পড়ে তাদের ইনফরমেশনটা আপনি ড্যাশবোর্ডে দেখতে পাবেন। তো ড্যাশবোর্ড থেকে ড্যাশবোর্ডে দেখেন উপরের রাইট লেফট সাইডে একটি মেনু বাটন আছে বা একটা একটি বার আছে, ওই বারটাতে ক্লিক করলে একটা সাইড বার চলে আসবে। জাস্ট সাইড বারে ক্লিক করলে আপনি এখানে হোমওয়ার্ক নামে একটা অপশন পাবেন। হোমওয়ার্ক নামে অপশন পেলে হোমওয়ার্কে ক্লিক করলে আপনার সন্তানের নাম দেখতে পাবেন। জাস্ট নামের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার এই ছাত্র বা এই ছাত্রীর যে হোমওয়ার্কটা দেয়া আছে, আমি এখানে একটা ডেমোর জন্য জাস্ট একটা আইডি ইউজ করতেছি। আপনার এখানে যে নাম অথবা আপনার এই স্টুডেন্টের যে হোমওয়ার্কটা দেয়া আছে, দেখেন এখানে একটা হচ্ছে ইনকমপ্লিট আর একটা হচ্ছে আপলোড অনলাইন, পাশে আছে কি হোমওয়ার্ক ডেট, সাবমিশন ডেট, এভ্যালুয়েশন ডেট। হোমওয়ার্ক ডেটটা হচ্ছে আপনাকে কবে হোমওয়ার্কটা দিয়েছে, সাবমিশন ডেট হচ্ছে কবে সাবমিট করতে হবে, লাস্ট ডেটটা কবে, মানে এই আপনাকে যে হোমওয়ার্কটা দিয়েছে এই হোমওয়ার্কটার সর্বশেষ আপনি কত তারিখ পর্যন্ত সাবমিট করতে পারবেন। আর এভালুয়েশন হচ্ছে মূল্যায়ন, আপনার যে মূল্যায়ন করা হবে, মূল্যায়ন করার পরে এখানে ডেটটা অটোমেটিকলি চলে আসবে। আপনি যদি এখানে আপলোড করে ফেলেন তাহলে আপনাকে দেখাবে যে আপনি অলরেডি আপলোড করেছেন। আর আপনি ইনকমপ্লিটের উপর ক্লিক করলে আপনি এখানে একটা ডিটেলস বক্স দেখতে পাবেন এবং আপনাকে যে প্রতিষ্ঠান থেকে ইয়াটা দিয়েছে, প্রতিষ্ঠান থেকে দেখেন এখানে কি কি দেখা যাচ্ছে। আপনি যখন আমরা যখন ইনকমপ্লিটে ক্লিক করলাম আমাদের কি কি দেখাচ্ছে দেখেন, সামারি, হোমওয়ার্ক ডেট, সাবমিশন ডেট, এভ্যালুয়েশন ডেট, ক্রিয়েটেড বাই, এভ্যালুয়েটেড বাই, ক্লাস, সেকশন, সাবজেক্ট, স্ট্যাটাস। আর একটা ডাউনলোড একটা অপশন আছে, এখানে আপনাকে যে ডকুমেন্টটা দেওয়া হয়েছে বা যে হোমওয়ার্কটা দেওয়া হয়েছে স্টুডেন্টকে, আপনি জাস্ট এখান থেকে ক্লিক করলে, ডাউনলোডের উপরে ক্লিক করলে আপনার ফাইলটা ডাউনলোড হয়ে যাবে। এবার খুব ইজিলি আপনি ফাইলটাকে ওপেন করে নিতে পারবেন। জাস্ট আমি একটা ডেমোর জন্য আমরা এখানে এটা রেখেছি, জাস্ট এভাবে ওপেন করে ফেলবেন। ওপেন করে আপনি আপনার যখন হোমওয়ার্কটা কমপ্লিট হয়ে যাবে বা ডাউনলোড হয়ে যাবে তখন জাস্ট এখানে ক্লোজ দিয়ে দেন। তো ক্লোজ দেওয়ার পরে আপনার এভাবেই থাকবে, আপনাকে হোমওয়ার্কটা কমপ্লিট করতে হবে, স্টুডেন্ট হোমওয়ার্ক কমপ্লিট করবে। এবার আপনাকে নতুন করে আবার যখন লগ ইন করবেন বা হোমওয়ার্ক কমপ্লিট হয়ে যাওয়ার পরে আবার লগ ইন করে আপনাকে ঠিক ড্যাশবোর্ড থেকে হোমওয়ার্কে, হোমওয়ার্কের পরে নামের উপরে আপনার যে স্টুডেন্ট তার নামের উপরে ক্লিক করতে হবে। ক্লিক করে আপনাকে হোমওয়ার্ক লিস্টে আসতে হবে, যখন আপনার ওর কমপ্লিট হয়ে যাবে জাস্ট আপনাকে আপলোড অনলাইন এই বাটনটাতে ক্লিক করতে হবে, এই বাটনটাতে ক্লিক করতে হবে। আমি একটু বলে রাখি মোবাইল এবং কম্পিউটার দুজনের ক্ষেত্রেই সেম প্রসেস, আলাদা কোনো প্রসেস নেই, শুধু স্ক্রিনটা ভিন্ন। সো আপনাকে আপলোড কন্টেন্টে ক্লিক করলে আপনাকে এখানে ফাইল ব্রাউজ করার জন্য একটা অ্যাটাচ করার জন্য একটা নতুন পপ আপ চলে আসবে। আপনি জাস্ট আপলোড কন্টেন্টে ক্লিক করবেন, এখানে দেখেন
প্রথমে কি আছে মেসেজ অ্যাটাচ ডকুমেন্ট মেসেজটা হচ্ছে আজ যে হোমওয়ার্কটা আপনি রেডি করেছেন আপনার স্টুডেন্ট রেডি করেছে যে হোমওয়ার্কটা আপনি সাবমিট করবেন কমপ্লিটলি সেই হোমওয়ার্কের সাথে আপনি যদি কোনো নোট দিতে চান এখানে আমি অ্যাজ এ টেস্ট একটা নোট দিয়ে দিলাম এরপর দেখেন অ্যাটাচ ডকুমেন্ট আপনি যখন অ্যাটাচ ডকুমেন্টে ক্লিক করবেন অ্যাটাচ ডকুমেন্টে ক্লিক করার পরে আপনাকে অপশন আসবে এরকম যে হচ্ছে ফাইল ওপেন ক্যামেরা দেখেন আমি যখন এখানে অ্যাটাচ ডকুমেন্টে ক্লিক করলাম তখন আমার অপশন চলে আসছে ওপেন ক্যামেরা এবং ফাইলস আমার যদি ফাইলে থাকে এটা যে আমার ফাইল ম্যানেজার অথবা হচ্ছে গিয়ে আমার যে মেমোরি কার্ডে সেভ করা থাকে বা অলরেডি আমি অন্য কোনোভাবে স্ক্যান করে নিয়ে আসছি আমার মেমোরি কার্ডে হতে পারে সেক্ষেত্রে আপনার ফাইল সিলেক্ট করবেন আদারওয়াইজ আপনার যদি ছবি তুলে ইনস্ট্যান্ট ছবি তুলে দিতে চান সেক্ষেত্রে আপনার ক্যামেরা সিলেক্ট করবেন দেখেন আপনি যখন ক্যামেরা সিলেক্ট করবেন আপনার এখানে ক্যামেরাটা চলে আসবে আপনার ক্যামেরাটা চলে আসলে আপনার কিন্তু ফাইলটা চলে আসবে আপনি জাস্ট কী করবেন আপনি এভাবে ছবি তুলে ফাইলটাকে দেখেন এখানে কিন্তু আমাকে দেখাচ্ছে আমি যখন ছবি তুললাম আমার ফাইলটা দেখাচ্ছে এখন আমি এরকম হতে পারে যে আমি ভুল একটা ফটো আপলোড করেছি সেক্ষেত্রে আপনি কি করবেন জাস্ট এখানে রিমুভ ক্লিক করবেন আবার আপনি নতুন করে গেলেন ক্যামেরায় গেলেন এবার আপনি নতুন করে আবার ছবি তুললেন ছবি তোলার পরে আপনার এভাবে হয়ে গেল আপনার কিন্তু অ্যাটাচটা কমপ্লিট হয়ে গেল এবার কি করবেন আপনি যখন এটা কমপ্লিট হয়ে যাবে যে আপনি কনফার্ম যে হ্যাঁ আমার হোমওয়ার্কটা আমি ঠিকঠাক মতো আপলোড করেছি সেক্ষেত্রে আপনি জাস্ট সেভ ক্লিক করবেন এবার আমি একটু দেখাই যে ফাইল আপনি যদি ফাইল আপনার মেমোরি থেকে নিয়ে আসেন সেক্ষেত্রে আপনি কি করবেন জাস্ট এখানে ক্লিক করবেন ফাইলে যাবেন আপনার ফাইল থেকে ফাইলটা নিয়ে আসবেন জাস্ট এখানে ওপেন দিয়ে দেবেন দেখেন আমার ফাইলটা কিন্তু চলে আসছে সো এভাবে হচ্ছে আপনি ব্রাউজ করে নেবেন আপনার মেমোরি কার্ড থেকে আর এভাবে হচ্ছে মেমোরি কার্ড থেকে ব্রাউজ করে নেবেন আর আপনি যদি ছবি তুলে দিতে চান সেক্ষেত্রে দিতে চান সেক্ষেত্রে আপনাকে জাস্ট এখানে ক্লিক করতে হবে ক্যামেরায় যেতে হবে ক্যামেরায় গিয়ে আপনার এটা একটা ছবি তুলে স্ন্যাপ নিয়ে জাস্ট আপনাকে দিয়ে দিতে হবে দ্যাটস ইট এবার আপনাকে সেভ বাটনে ক্লিক করতে হবে সেভ বাটনে ক্লিক করলে আপনার হোমওয়ার্কটা আপলোড হয়ে যাবে সেক্ষেত্রে আপনার যদি ফাইলের সাইজ অনেক বড় হয় সেক্ষেত্রে আপনার ইন্টারনেট স্পিডের উপর অনেক সময় ডিপেন্ড করবে দেখেন আমার কিন্তু ফাইলটা সেভ হয়ে রিডাইরেক্ট হয়ে আমার চলে আসছে এখন দেখেন আমি যে ফাইলটা আপলোড করেছি এই ফাইলটা যদি আপনি দেখতে চান যে আপনি যে ফাইলটা আপলোড করলেন বা যে একটা হোমওয়ার্কটা আপলোড করলেন আপনি জাস্ট আপলোড অনলাইনে ক্লিক করলে এখানে আপনার ফাইলটা কিন্তু দেখতে পাবেন দেখেন এখানে যে আপলোড ডকুমেন্ট এখানে লিস্ট আকারে আপনি সেটা ডাউনলোড করে নিতে পারবেন এবার আপনি যদি ওই ডেটের মধ্যে কারেকশন করে আবার দিতে চান সেক্ষেত্রে আবার আপনি ক্লিক করে ওই সেম প্রসেসে দিয়ে দিতে পারেন কিন্তু আপনার মনে রাখতে হবে যে আপনি কিন্তু এই ফাইলটা রিপ্লেস হয়ে যাবে মানে আগের ফাইলটা থাকবে না আগের ফাইলটা রিপ্লেস হয়ে যাবে সেক্ষেত্রে আপনাকে কেয়ারফুলি থাকতে হবে আপনি একবারই দেওয়ার চেষ্টা করবেন দেখবেন এখানে ইনকমপ্লিট ততক্ষণ দেখাবে যতক্ষণ না কোনো টিচার আপনাকে এটা কনফার্ম করবে যখন কোনো টিচার এটাকে আপনাকে কনফার্ম করে দিবে আপনার স্টুডেন্টের হোমওয়ার্কটা কমপ্লিট হয়ে গেছে তখনই শুধুমাত্র আপনি এখানে ইনকমপ্লিটের জায়গায় বা তার যদি প্রবলেম না থাকে তার যদি এটা মূল্যায়ন করা হয়ে যায় এখানে মূল্যায়ন ডেটটা চলে আসবে এবং হচ্ছে গিয়ে আপনার মূল্যায়ন ডেটটা চলে আসবে এবং আপনার ইনকমপ্লিটের জায়গায় আপনার কমপ্লিট লেখা চলে আসবে সো যেহেতু আপলোড করছে আমরা একটু এটা মূল্যায়ন করে দেখি যে মূল্যায়ন করার পরে টিচার যদি মূল্যায়ন করে টিচার মূল্যায়ন করার পরে কীরকম আসে আমি একটা টিচারের আইডি থেকে একটা এটাকে মূল্যায়ন করে দেখাবো ওকে আমার আমি এখন যখন নতুন করে লগ ইন করবো বা আবার আসবো তখন আমি দেখতে পাবো যে এটা আমার মূল্যায়ন হয়েছে কিনা আমি আবার এখান থেকে নতুন করে রিলোড করলাম দেখেন এখানে কিন্তু কমপ্লিট লেখা চলে আসছে জাস্ট কমপ্লিটে ক্লিক করলে আমি কিন্তু দেখতে পাচ্ছি আমার এখানে কিন্তু বাটনটা চেঞ্জ হয়ে গেছে ইনকমপ্লিট থেকে কমপ্লিট মানে আমার হোমওয়ার্কটা এবং দেখেন যেখানে মূল্যায়ন ডেটটা চলে আসছে যে আমার কবে মূল্যায়ন করা হয়েছে সে টিচার যদি আপনাকে কোনো নোট দিয়ে থাকে সেক্ষেত্রে আপনি নোটটা দেখতে পারবেন এখানে সে একটা নোট হিসেবে রাখতে পারবে আপনার স্টুডেন্ট যদি কোনো কিছু ভুল করে সেক্ষেত্রে আপনি নোটগুলো দেখতে পাবেন ওকে এই হচ্ছে টোটাল আপনার SmartEdu হোমওয়ার্ক প্রসেস কীভাবে অনলাইনে হোমওয়ার্ক আপনি ডাউনলোড করবেন কীভাবে হোমওয়ার্কটা আপলোড করে দিবেন এবং কীভাবে হোমওয়ার্কটা টিচার প্রসেস করে দিবে প্রসেস করে দেওয়ার পর ফলাফলটা আপনি কীভাবে পাবেন সো ওকে সবার জন্য আশা করি SmartEdu সহজ হবে সবার ঘরে বসে হোমওয়ার্ক এবং সুস্থ থাকবেন SmartEdu'র পক্ষ থেকে সকলকে ধন্যবাদ স্টে হোম স্টে সেফ